দর্শক, এমন একটা নোবেল দেখার পর আপনি যদি আম্পায়ারের দায়িত্বে থাকতেন তাহলে কি করতেন? মজার সেই উত্তরটি কমেন্ট করে জানিয়ে দিন। হ্যাঁ দর্শক, এমনই এক ঐতিহাসিক নোবেলের দেখা মিলেছে আবুধাবি টি-টেন লীগের এক ম্যাচে। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল শ্যাম আর্মি। ম্যাচের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারে মস্ত বড় সেই নোবেলটি করেন শ্যাম আর্মির বলার হযরত বেলাল। দেখতে অস্বাভাবিক প্রায় 2 ফুট বড় এই নোবেলটি দেখে অনেকেই ফিক্সিং এর অভিযোগ তুলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ফুটেজটি ভাইরাল হওয়ার পর অনেকেই এমন সন্দেহ করছেন। এদিকে বেলালের এমন নোবেল দেখে রীতিমতো দিশেহারা অনফিল্ড আম্পায়ার। তিনি ভেবেই পাচ্ছিলেন না কি করবেন, হয়তো মনে মনে ভাবছিলেন এমন নোবেলে 2টা ফ্রিট দেওয়া উচিত। অন্যদিকে ডাগ আউটে বসে বেলালের ঐতিহাসিক নোবেল দেখে হাসি থামাতে পারেননি সুনীল নারিন, ইভেন লুইস সহ ধারাভাষ্যকেরা। দর্শক, বাপের জন্মেও এমন ঐতিহাসিক হাস্যকর নোবেল দেখেছেন কিনা কমেন্ট করে জানিয়ে দিন।